প্রশিক্ষণ এবং সেসব এলাকায় প্রদর্শনী প্লট স্থাপনের মাধ্যমে ফুল চাষ সম্বন্ধে তাদেরকে সমগ্র জ্ঞান দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় সেকেন্ড ফেজ ক্রপ ডাইভার্সিফিকেশন প্রকল্পে ফুল চাষিদের সহযোগিতা করার জন্য বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন। এই প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বৃন্দ থেকে আমাদের ফুল বিজ্ঞানের বৃন্দ প্রশিক্ষণ দিয়ে থাকেন। এভাবে আমরা বাংলাদেশের বিভিন্ন ফুল চাষি এবং এর সাথে সম্পৃক্ত জনগণকে সাহায্য করে থাকি। এটাকে বলা হচ্ছে হাউস প্ল্যান্টের শেডটি। এখানে প্রায় 60 রকমের হাউস প্ল্যান্ট সংরক্ষিত আছে, যেগুলো নাকি ঘরের ভেতরে বারান্দায় বা ছায়াযুক্ত স্থানে আঙিনাতে লাগানো যেতে পারে এবং এগুলো অত্যন্ত আকর্ষণীয়। নানা রকমের রঙের, নানা রকমের বর্ণের এই হাউস প্ল্যান্টগুলো কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফুল গবেষণা কেন্দ্রে সংরক্ষিত আছে। কিভাবে এগুলোর চারা উৎপাদন করা যায় কিংবা কিভাবে এর ব্যবস্থাপনা করে নিজের আঙিনাতে লাগানো যায়, সেগুলো নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন। মধ্য কথা হচ্ছে যে ফুল গবেষণা কেন্দ্রে সব ধরনের ফুল, বাণিজ্যিক ফুল বা ইনডোর প্ল্যান্ট সবগুলোকে নিয়ে কাজ চলছে। এই শেডটিতে চলছে মূলত হাউস প্ল্যান্ট বা ইনডোর প্ল্যান্ট নিয়ে কার্যক্রম। প্রথমত আমরা দেশ এবং বিদেশের বিভিন্ন সোর্স থেকে আমরা ফুল এবং আলংকারিক উদ্ভিদের বিভিন্ন জার্ম প্লাজম সংগ্রহ করি। সংগ্রহ করার পরে উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফুল বিভাগের মাঠে সেগুলোর পরীক্ষা নিরীক্ষা চলে। পরীক্ষা নিরীক্ষার পরে সেগুলোকে আমরা আবার বিভিন্ন অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনে আমরা টেস্ট করার জন্য পাঠাই। সেখান থেকে যে টেকনোলজিগুলো উত্তরণ করে বেরিয়ে আসে সেগুলো তখন আমরা কৃষকদের মাঝে দেওয়ার চেষ্টা করি। ইতিমধ্যেই আমাদের গবেষণা কার্যক্রমের ফলে আমরা বিভিন্ন ফুলের 9টি জাত আমরা অবমুক্ত করতে পেরেছি, যে জাতগুলো কৃষক মহলে সমাদৃত এবং আমরা কৃষকদের মাঝে, নার্সারিম্যানদের মাঝে এবং বিভিন্ন উদ্যোক্তা এবং এন্টারপ্রেনিউরদের কাছে আমরা সেটা প্রেরণ করেছি। আমরা আমাদের যে টেকনোলজিগুলো আমরা ডেভেলপ করেছি সেই টেকনোলজিগুলো আমরা বিভিন্ন ধরনের ফার্মার্স ট্রেনিং, টিওটি, ওয়ার্কশপ, সেমিনারের মাধ্যমে আমরা সেটা কৃষক সম্প্রসারণ কর্মী এদের মাঝে আমরা বিস্তার লাভের চেষ্টা করে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা শুনলাম যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এই ফুল গবেষণা বিভাগ তারা গত 17 বছরে অনেক কাজ করেছে এবং সে কাজের মধ্য দিয়ে নতুন নতুন 9টি জাতের ফুল চলে এসেছে বিজ্ঞানীদের গবেষণার মধ্য দিয়ে। আমরা জানি যে ফুল চাষ বাণিজ্যিকভাবে বিকশিত হয়েছে, সেটি কিন্তু খুব বেশি দিনের কথা নয় এবং বাণিজ্যিকভাবে এর চাষ সম্প্রসারিত হওয়ার কারণে আগামী দিনে নতুন নতুন চাহিদাও সৃষ্টি হচ্ছে। কিভাবে এই ফুলকে অল্প সময়ের ভেতরে চমৎকার রঙে রঙিন করা যায়, কিভাবে এই ফুলকে হারভেস্ট করার পরে বাজারে
দীর্ঘদিন টিকিয়ে রাখা যায়, যাতে তাড়াতাড়ি নষ্ট হয়ে না যায়, এর বাণিজ্যিক মূল্য যেন ঠিক থাকে, কিভাবে এটাকে বিদেশে রপ্তানি করা যায়, কিভাবে এর চারা উৎপাদন করা যায়, কিংবা কিভাবে এটাকে সম্প্রসারণ করা যায়, এই প্রয়োজনগুলো কিন্তু এখন আমাদের সামনে এসেছে এবং এখানকার বিজ্ঞানীরা তারা কিন্তু সেই কাজগুলো করছেন। তারা আস্তে আস্তে হলেও এই কাজগুলো করছেন এবং এই কাজের মধ্য দিয়ে আমরা কিন্তু বাংলাদেশের ফুল চাষের একটি নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমরা জানি ফুল আমরা সকলেই ভালোবাসি, নিজেদের ঘরে আমরা যেমন ফুল দেখতে চাই, বন্ধুর অনুষ্ঠানে আমরা ফুল নিয়ে যেতে চাই, ফুল দিয়ে আমরা মানুষকে শুভেচ্ছা জানাই, ফুল দিয়ে আমরা মানুষকে আশীর্বাদ করি, ফুল দিয়ে আমরা মানুষকে শ্রদ্ধা নিবেদন করি, আর সেই ফুল আমাদের জীবনে চিত্তের খাদ্য। আর এই ফুল নিয়ে যদি আপনাদের আরও কারো আগ্রহ থাকে, আপনাদের যদি আরও কোনো কিছু জানার ইচ্ছে থাকে বা নিজেরা কোনো কিছু করতে চান, তাহলে কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এই ফুল গবেষণা বিভাগে যোগাযোগ করতে পারেন, তাদের কাছ থেকে আপনি নিশ্চয়ই অনেক তথ্য পাবেন। আর আমরাও চেষ্টা করব ভবিষ্যতে এই বিষয়ে নতুন নতুন প্রযুক্তি এবং তথ্য আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।